সাগরপুর গ্রামে এক গরিব মেয়ে তার দাদির সাথে থাকত। তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। তারা অনেক গরিব ছিল, অনেক কষ্টে তাদের সংসার চালাত। একদিন শিলা যখন গ্রামে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে গ্রামের এক ধনী মেয়ে রেখাকে পেঁপে খেতে দেখে। আরে বা রেখা, তুমি পেঁপে কোথায় পেলে? এটা তো অনেক সুস্বাদু মনে হচ্ছে, আমাকে একটু দেবে? শিলার কথা শুনে রেখা বলে, আমার বাবা শহর থেকে এটা এনেছে, অনেক মিষ্টি, আর এটা শুধু আমার, আমি তোমাকে দেব কেন? রেখার এমন কথা শুনে শিলা অনেক কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে তার বাড়ি ফিরে যায়। তাকে কাঁদতে দেখে তার দাদি বলে, আহা কান্না করছিস কেন, কি হয়েছে? শিলা কাঁদতে কাঁদতে তার দাদিকে সব খুলে বলে। এসব শুনে তার দাদিও অনেক কষ্ট পায়। কিন্তু তার দাদি কিছুক্ষণ ভেবে বলে, চল আজ আমি তোকে এক জাদুর পেঁপে গাছ দেখাবো, কিন্তু মনে রাখিস সেই গাছের কাছে যেতে তোকে অনেক কষ্ট করতে হবে। কোনো ব্যাপার না দাদি, আমি পেঁপে খেতে চাই, তুমি যা করতে বলবে আমি তাই করব। শিলার দাদি তাকে নিয়ে পাহাড়ের পথে চলতে থাকে। আর পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর তারা একটি পেঁপে গাছ দেখতে পায়। পেঁপে দেখে শিলা খুশি হয়ে যায়। সে তার দাদিকে বলে, আরে বাহ দাদি, এতগুলো পেঁপে, এখন তো আমরা দুজন মিলে অনেক মিষ্টি মিষ্টি পেঁপে খেতে পারবো, আর কিছু গ্রামবাসীদের জন্য নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন তো তুই খুশি, শোন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তুই পেঁপে পেরে আন, আমি গাছের নিচে একটু বিশ্রাম করে নেই। শিলা সেই গাছ থেকে অনেকগুলো পেঁপে তাদের ব্যাগে নিয়ে নেয়। দাদি আমি পেঁপে নিয়ে নিয়েছি, চলো এখন গ্রামে ফিরে যাই। এরপর তারা পেঁপে নিয়ে গ্রামের দিকে যেতে থাকে। কিন্তু যখনই তারা পাহাড়ের মাঝামাঝি পৌঁছায়, অনেক বড় বানর চলে আসে আর ইশারা করে পেঁপে খেতে চায়। শিলা পেঁপের ব্যাগ খুলে নিচে রাখে আর বানর কিছুক্ষণের মধ্যেই সব পেঁপে খেয়ে ফেলে। সে শুধু শিলার জন্য একটি পেঁপে রেখে দেয়। শিলা সেই পেঁপে নিয়ে তার দাদির সাথে বাড়িতে ফিরে আসে। কিন্তু যখনই সে পেঁপে কাটতে বসে, সে অবাক হয়ে যায়। সেই পেঁপের ভেতর থেকে অনেক টাকা গয়না হিরে বের হয়ে আসে। এটি দেখে শিলার দাদি বলে, আরে মা এটাই তো জাদু, তোর সরল মন আর পেঁপে গাছের জাদু, এ সবই উপরওয়ালার রহমত। এরপর থেকে তারা গ্রামবাসী পশু পাখি আর বিশেষ করে বানরদের অনেক পেঁপে এমনিতেই বিলিয়ে দেয়। দিনমজুরের সিমেন্টের গাড়ি। এক গ্রামে তুষার নামের এক লোক থাকত। সে রাজমিস্ত্রির কাজ করত। আশেপাশের গ্রামে রাজমিস্ত্রির কাজ করে ঘর বানাত। একদিন তার বন্ধু মিঠুন তার কাছে আসে। আরে বন্ধু মিঠুন, কি অবস্থা? অনেকদিন ধরেই তো তোমাকে দেখি না। কি আর বলবো বন্ধু, আমার ভাগ্যই কি খারাপ নাকি এসব খারাপ মানুষই আমার কপালে জোটে? কি হয়েছে ভাই, খুলে বলো তো। বন্ধু তুমি তো জানোই আমি নতুন একটা গাড়ি কিনেছি মহাজনের কাছ থেকে। গত মাসে সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমি জানতে পারি যে সে আমাকে নকল ইন্স্যুরেন্স আর কাগজ দেখিয়ে গাড়ি বিক্রি করেছিল। পুলিশ সব কিছু চেক করার পর নকল ইন্স্যুরেন্সের কারণে আমাকে গ্রেপ্তার করে, আর আজ আমি এক মাস পর জেল থেকে বের হলাম। এক মাসের মধ্যেই এত কিছু হয়ে গেল? এক্ষুনি চলো আমার সাথে, আমার অনেক পরিচিত পালোয়ান আছে, এক্ষুনি গিয়ে ওই মহাজনকে উচিত শিক্ষা দিয়ে দেব। আরে বন্ধু বাদ দাও তো ওর কথা, ছাড়ো তো, আমি ওকে অন্যভাবে শাস্তি দেব ভাবছি। তুমি তো অনেক ভালো মিস্ত্রি, আর আমার গাড়ির পুরো বডিটাও ভেঙে গেছে, সেটা কোনোভাবে তুমি ঠিক করে দাও। এক কাজ করা যায় বন্ধু, আমার কাছে যে সিমেন্ট মিক্সার আছে সেটা দিয়ে তোমার গাড়িকে আমি একটা সিমেন্টের গাড়ি বানিয়ে দিতে পারি, এরপর আর তোমার গাড়ির কিছুই হবে না, আর এর জন্য কয়েকদিন সময় লাগবে। বুদ্ধি তো অনেক ভালো, আচ্ছা আমি কাল আসবো। এই কথা বলে
তুষার সেই গাড়িকে সিমেন্ট দিয়ে আবার বানিয়ে দেয়। তুষার সিমেন্টের গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে চলে যায়। তখন সব গাড়ির ড্রাইভার সিমেন্টের গাড়ি দেখে হাসতে শুরু করে। তখন মিঠুন বলে, আরে ভাই, হেসে নাও হেসে নাও, যত হাসার এখনই হেসে নাও। একবার তোমাদের গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হলে তখন বুঝতে পারবে যে তোমার ইন্স্যুরেন্সও নকল, তখন তোমরাও জেল খাটবে। এ কথা শুনে সব ড্রাইভার মিঠুনের কাছে যায়। আর মিঠুন মহাজনের আসল রূপ সবার কাছে বলে দেয়। তখন এক ড্রাইভার সরকারি অফিসে যেয়ে খোঁজ নেয়। তখন সরকারি অফিসারও একই কথা বলে যে সব ইন্স্যুরেন্স নকল। সেদিন সেই সব ড্রাইভার আর মিঠুন মহাজনের কাছে যায় এবং তাকে অনেক মারে। এরপর তাকে নিয়ে পুলিশে দেয় এবং তার নামে কেস করে। তখন পুলিশ মহাজনকে গ্রেফতার করে। তখন মিঠুন তার কাছে যেয়ে বলে, কি মহাজন মশাই, তুমি কি ভাবো তুমি নিজেই সবাইকে ধোকা দিতে পারো? এখন জেলে বসে শুকনো রুটি খাওয়ার মজা নাও। এটি বলে সে তার সিমেন্টের গাড়িতে বসে চলে যায় এবং সেটি চালিয়ে তার সংসার চালায়। জাদুকর মাছের গাছ। জয়পুর গ্রামে বিপুল তার বন্ধুদের সাথে খেলা করছিল। তখনই তার এক বন্ধু দৌড়ে সেখানে এসে চিৎকার করতে থাকে, আরে বিপুল, ব্যাংকের লোকেরা তোমার বাড়ি জব্দ করতে এসেছে। তোমার বাবা তো কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সময় মতো তা ফেরত দিতে পারেনি। তাই ব্যাংকের লোকেরা কিছু গুন্ডা নিয়ে এসে বাড়ির জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে। তাড়াতাড়ি আসো, চলো। আরে বন্ধু, এটা তো আমার বাবা আমাকে বলেইনি। চলো চলো, এক্ষুনি চলো। যখন বিপুল ও তার বন্ধুরা সেখানে যায়, তখন ব্যাংকের লোকেরা জিনিসপত্র বাইরে ফেলছিল। বিপুল তাদের থামাতে গেলে ব্যাংক অফিসার বলে, কিরে, এখন লজ্জা লাগছে নাকি? ধার তো নিয়েছিস, এখন ফেরত দিতে হবে না? পুরো গাছের মতো বড় হয়েছিস, কিন্তু বৃদ্ধ বাবার ঋণ শোধ করতে পারিস না। স্যার, আপনি আমাকে এক মাস সময় দিন, আমি আপনার সব ধার শোধ করে দেব। এ কথা শুনে ব্যাংকের লোকেরা সেখান থেকে চলে যায়। বিপুল তার বাবার সাথে কথা বলছিল, তখনই এক কাক এসে একটি কাগজ তাদের সামনে ফেলে। আরে, এটা তো আমার দাদার হাতের লেখা, তিনি তো অনেক আগেই মারা গেছেন, এটাই তো দেখছি কিছু লেখা আছে বাবা। ঘন জঙ্গলের মাছ দিয়ে একটা নদী পার করো, তারপর তুমি একটা জাদুর মাছের গাছ পাবে। বাবা, এই দেখো, ওটার নকশা দেওয়া আছে এখানে। আসো বন্ধু, তুমি আমার সাথে আসো, আমরা সেখানে যাব, আর জাদুর মাছের গাছ থেকে আমরা টাকা উপার্জন করব। তুমি কি পাগল হয়েছ? গাছ থেকে মাছ? আর আর এই কাগজের লেখা তুমি বিশ্বাস করছ? কি করব বন্ধু, আমার কাছে তো এখন আর উপায় নেই, চলো আমার সাথে। এই কথা বলে তারা দুজন ঘন জঙ্গলে চলে যায়। নদী পার করার পর তারা একটি অনেক বড় সাপ দেখতে পায়। তখন সাপ বলে, তোমরা দুজন তো অনেক স্বাস্থ্যবান, বলো আজ কাকে আমি আমার খাবার বানাবো? আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি আর আমার অনেক খিদেও পেয়েছে। তখন বিপুলের বন্ধু বলে, আরে বন্ধু, আমি তোর সাথে এসে এ কোথায় ফেসে গেলাম? তখনই বিপুল জবাব দেয়, সাপ মশাই, আমি এখানে শুধু জাদুর মাছের গাছ খুঁজতে এসেছি, একবার সেটা পেয়ে গেলে আমি এসে আপনার খাবার হব। শুধু শুধু এখনকার মতো আমাকে ছেড়ে দিন। হা হা হা, মানুষ অনেক মিথ্যাবাদী হয়, আমি তোমার কথা বিশ্বাস করব কেন? সাপ মশাই, আপনি এক কাজ করুন, আপনি আমার বন্ধুকে সেই গাছ দেখিয়ে দিন, আমি এখনই আপনার খাবার হচ্ছি, আপনি আমাকে খেতে পারেন। অন্য সবাই তো আমার কথা শুনেই পালিয়ে যায়, কিন্তু তুমিই একমাত্র যে পালায়নি। মনে হচ্ছে তুমি অনেক সৎ। ওই দেখো জাদুর মাছের গাছ, যত ইচ্ছা নিয়ে যাও। সাপ এটি বলতে একটি জাদুর গাছ চলে আসে।
উধাও হয়ে যায়। তখন বিপুল ও তার বন্ধু সব মাছ নিয়ে বাজারে বিক্রি করে। এভাবে এক মাসের মধ্যে বিপুল ব্যাংকে সব ঋণ পরিশোধ করে দেয় আর তাদের বাড়িও বেঁচে যায়।